দিন কত আপনার? দিন 160 টাকা ডজন, 165 টাকা। বিক্রি করছেন কত? কোথায় লেখা আছে? কিন্তু মূল্য তালিকা আপনার টাঙ্গাইতে হবে, এটা আইন। আপনি যত কিছু অজুহাত দেন এটা তো হবে না, আপনি জানেন। বারবার আপনাদেরকে বোঝানো হয়, আপনারা যদি না মানেন তাহলে কি করব বলেন? আপনার ক্রয় রসিদটা দেখান। ডিমের রসিদ দেন, এটা কেমনে বললেন? সব জায়গায় ডিমের রসিদ দেয় এখন। এই দেখেন, এই দেখেন, 6 তারিখ পর্যন্ত দিছে, 6 তারিখের পরে আছে। তা আপনি কিভাবে ডিম আনলেন? এখন আনি অল্প করে। কোথা থেকে আনেন? এটা তো কোনো অজুহাত হতে পারে না। এই যে ডিম, আপনার ডিমের মূল্য নাই, মূল্য তালিকা নাই, রসিদ নাই। শুনেন, এখন সব সময় ক্রয় রসিদ দেওয়া হয়। আপনি জানেন ডিম নিয়ে ব্যাপক অভিযান হচ্ছে, তাই না? তারপরও আপনি এই বিষয়ে সচেতন না, তাহলে কি হবে বলেন? আপনার রসিদ দেননি বললে তো হবে না, এটা নিয়ম না। আপনি জানেন যে আপনার রসিদ, আমরা অভিযানে আসলে রসিদ দেখি, মূল্য তালিকা দেখি। আপনি যদি না দেখাতে পারেন হবে? মানুষের বর্তমানে প্রোটিনের চাহিদা কিন্তু ডিমটা, এটাই বেড়ে গেছে। এখন বলেন, এখন এটাতে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু হবে না। তা আপনি প্রোডাক্ট নেবেন না, আপনারা কেন একজোট হন না যে আমরা প্রোডাক্ট নিব না? স্লিপ কেন, আপনারা সরকারি দামে কেন বিক্রি করেন না? আপনাকে আমরা 2000 টাকা জরিমানা করলাম। 6 তারিখের পর রিসিপ দিচ্ছেন না, তাহলে আপনি প্রোডাক্ট যে নিছেন, আপনার প্রোডাক্টটা কি বৈধ হচ্ছে? এখন যদি আপনি আইন ভঙ্গ করে বিজনেস করেন তাহলে হবে? না, ঠিক আছে বলেন। আপনার বিজনেসের জন্য আইন ভঙ্গ করলেন, তাহলে শাস্তিটা কার হবে? আপনারই হবে। আপনি যে 160, আপনি যে 170 টাকা বিক্রি করছেন, প্রমাণ কিভাবে বুঝবো যে আপনি কিনেছেন কত, বিক্রি করছেন কত? দেখি আপনার বিক্রয় রসিদ দেখি আছে কিনা, সেটাও নাই। আপনি কি পাইকার বিক্রি করেন? এখানে পাইকারিও তো করেন, এত ডিম তো আর সব খুচরা না। তাহলে আপনি রসিদ দেন না, তাহলে আপনিও তো অপরাধী, তাই না? আমরা রসিদ দেব কি? দেখি আপনি রসিদ দেখান, কার্বন কপি দেখান। আমাদের তো কার্বন নাই। তাহলে এটা কি মানে, এটা এটা ভ্যালু কি তাহলে? আপনি কি দেখাবেন? কার্বন ছাড়া আমরা মেডিক দেন। তাহলে এটা কার্বন দিলে তো আপনার সত্যিটা বের হয়ে যাবে, তাই না? যে আপনি কত দিয়ে বিক্রি করছেন, কত এটা কবে, তারিখ কত দেননি, তাহলে আপনার এটা এগুলো হলো আমাদের ভাগি হিসাব গুলো। এমনি আমরা তাহলে আপনি এটা বানিয়েছেন কেন সেটা বলেন? এটা মেমো দেওয়ার জন্য তাহলে আপনি যে বিক্রি করছেন প্রমাণক রাখতে হবে না? আপনি বলছেন আপনাকে মেমো দেয় না, আপনিও তো দিচ্ছেন না। আপনার কাছ থেকে যে নিয়ে যাচ্ছে সেও তো দেখাতে পারবে না। আপনি একেবারেই লেখেন না, এটা কবে লিখেছেন লাস্ট? এও তো লেখেন না। আমরা তো যেমনে কার্বন নাই দেন, বুঝতে পারলাম। আপনি বারবার বলছেন যে আমাদেরকে দেয় না, তাহলে আপনার দায়িত্বটা আপনি কোথায় পালন করলেন? আপনি তো পাইকার বিক্রি করছেন, কত করে বিক্রি করেন? আমরা তো পাইকারে ওরকম বেচি না, আমরা 100-150 এরকম মানে খুচরা হোক, সেটা সেটা তো খুচরা দোকানে যাচ্ছে। আমরা খুচরা দোকানে গেলে তো পাবো না, পাবো? আপনার অপরাধ কিন্তু অনেকগুলো। একটা হচ্ছে আপনি মূল্য তালিকা যেহেতু পাইকার বিক্রি করেন ওটা দেননি, রসিদ দিচ্ছেন না, রসিদ একেবারে দেখাতেও পারেননি, আবার আপনি যে বিক্রি করেন সেটারও রসিদ দেন না। এই জন্য আপনাকে আজকে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকাটা পরিশোধ করবেন এবং কার্বন সহ বিক্রয় রসিদ বানাবেন।